স্বাগতম বিশ্বভারতীর এই 39তম লেকচার সিরিজে আপনি বলছেন এবং আমরা সত্যি খুব গর্বিত এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনারা হচ্ছেন সম্মুখ সারির সৈনিক সবাই। আজকে যে কোভিড অতিমারিতে আমরা অতিক্রান্ত করছি, দুটো বছর প্রায় হতে চলল, এর সম্মুখ সারির সৈনিক হচ্ছেন আপনারা এবং আপনারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবং গতবার আপনার বক্তৃতার পরে যে সমস্ত আশ্বাস বাণী আপনি আমাদের দিয়ে গিয়েছিলেন, আমরা সেটা একদম ইন বিটুইন লাইন আমরা ফলো করেছি এবং ফলো করার ফলে আমরা কিন্তু সুস্থ আছি। এবং যে যে আপনি রাস্তাগুলো বলে গিয়েছিলেন আমরা সবগুলোই ফলো করেছিলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনি খুব ভালো ছাত্র পেয়েছেন, শিক্ষক হিসেবে আপনার গর্ব হওয়ার কথা যে এত ভালো ছাত্র আপনি বিশ্বভারতীতে পেয়েছেন যারা আপনার কথার এতটুকু নরনচরণ করেনি, এবং তার জন্য কিন্তু আমরা উপকৃত, তার জন্য আমরা উপকৃত। এই কারণে আমি আপনাকে মানে আনন্দ সহকারে বলতে পারি যে বিশ্বভারতীতে কিন্তু কেসে কোভিড সংখ্যা অনেক কমে গেছে এবং আজকের দিনে এই বিশ্বভারতীতে ভালনাম্বারের এজ গ্রুপ অর্থাৎ 60+ লোক কিন্তু বহু আছে, মাস্টারিও করছেন এবং অনেকে রিটায়ার্ড লোক আছেন। তা সত্ত্বেও কিন্তু আমাদের ইনসিডেন্টস অফ কোভিড এফেক্টেড পেশেন্টস অনেক অনেক কম, এখন তো নেই, আমি যতদূর জানি এখন আমাদের কোনো কেস নেই। সুতরাং আজকে যে তৃতীয় ঢেউয়ের যে আশঙ্কা আমরা শুনছি আপনাদের মুখ থেকে, সেই আশঙ্কার কিভাবে আমরা মোকাবেলা করব, সেই মোকাবেলা করে আপনাদের ডাক্তারি ভাবনা চিন্তা যেগুলো বা আপনার মনে হয় যে ভাবনা চিন্তা করলে আমরা
এই আতঙ্ককে, এই দানবকে আমরা খুব সহজেই কাবু করতে পারবো। সেজন্য আজকে আপনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের বক্তব্যটা কন্ডাক্ট করবে একজন আমাদের একজন ডাক্তারবাবু, ডাক্তার অনির্বাণ দাশগুপ্ত, আপনি চেনেন তাকে। অনির্বাণ এটা কন্ডাক্ট করবে প্রশ্ন উত্তর। একটা ব্যাপারে শুধু আমার একটু আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, হয়তো আমি আমার চারটে একটা লেকচার আছে, এই অমৃত বা ভারত অমৃত মহোৎসব হচ্ছে, তাতে মিনিস্ট্রি অফ কালচার একটা লেকচার আছে 4টের সময় আমার, আমি সেটা 4:15 শুরু করবো বলেছি। আপনি কন্টিনিউ করতে পারেন, কারণ অনেক প্রশ্ন থাকবে অনেকের কাছে, শুনে আমাকে হয়তো 4:15 নাগাদ বেরিয়ে যেতে হবে, সেজন্য আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু 4:15 পর্যন্ত আমি থাকবো, কারণ আমি জানি লসটা আমারই হবে, কিন্তু যেহেতু মিনিস্ট্রির সঙ্গে আমি অলরেডি চুক্তিবদ্ধ ওইটা করার জন্য, সে 9টা 4টে জায়গায় 4:15 বলেছি। হ্যাঁ, এবারে অনির্বাণ তুমি শুরু করো। গুড আফটারনুন এভরিবডি। ডাক্তার দীপ্তেন্দ্র কুমার সরকার ইজ এ কনসালটেন্ট সার্জন, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জন। হি ওয়াজ দ্য ইউনিভার্সিটি টপার ইন এমবিবিএস এক্সাম অ্যান্ড রিসিভ গোল্ড মেডেল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন এমএস ফাইনাল। হি রিসিভ বি রামামূর্তি অ্যাওয়ার্ড ইন সার্জারি ফ্রম ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, বিং অল ইন্ডিয়া টপার ইন ডিএনবি এক্সাম। অ্যান্ড ওয়ান থিং আই মাস্ট মেনশন হিয়ার রিপিটেডলি দ্যাট হি ইজ দ্য অনলি ইন্ডিয়ান টু টপ FRCS এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। আই মাস্ট রিপিট দিস লাইন, হি ইজ দ্য অনলি ইন্ডিয়ান টু টপ FRCS এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড। Today we are grateful to him for his presence. The title of today's topic is Preparedness for Combating the Third Wave of COVID Pandemic. Now I am handing over the screen to Dr. Sarkar. Thank you very much. Apni banglay bolun please, banglay bolle suvidha hoy. Ha thik ache, oshesh dhonnobad. মানে প্রথমে আমি ভাইস চ্যান্সেলর সাহেবের মতো একজন ছাত্র পেয়েছি শুনে আমি নিজেই উদ্বেলিত, আনন্দিত, গর্বিত, যা যা বলতে পারেন সবই। আর এটাও বলতে পারি যে আমি এই 2-3 সপ্তাহ আগে আবার শান্তিনিকেতন গিয়েছিলাম, প্রায় বহুদিন পরে। আমি দেখলাম কিন্তু একটা বেসিক কোভিড প্রোটোকল কিন্তু মানুষ মেনে চলছে, যে জিনিসটা খুব আকৃষ্ট করেছে আমাকে। এবং এই যে অনেককেই ভ্যাকসিনটাকে যেটা সোশ্যাল পাসপোর্ট হিসেবে বিভিন্ন লজেও লোকে ব্যবহার করছে, আমি যদিও বাড়িতেই ছিলাম কিন্তু এটা শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের বক্তব্য বা আলোচনা সভার মূল জিনিসটা হচ্ছে যে তৃতীয় ওয়েভ এবং ডাক্তারবাবু আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমি কিন্তু দুঃখ পেলাম একটা কথা শুনে যে আপনি শান্তিনিকেতনে এসেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, তার মানে আপনি আমাদেরকে আপনার পরিবারের অংশ এখনো মানেননি, অতএব নেক্সট টাইম আপনাকে আসলে কিন্তু আসতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমরা খুব খুশি হব আপনাকে সামনে পেয়ে, কাছে পেয়ে। নিশ্চয় নিশ্চয় স্যার, গেলে আমি আপনার কাছে আমি মানে ইট উইল বি মাই অনার। না না আপনি হ্যাঁ যোগাযোগ করুন। ওকে ভাই সরি সরি বলুন। হ্যাঁ, এবার তৃতীয় ওয়েভ জিনিসটা কি, তৃতীয় ওয়েভ জিনিসটা কিরকম, সেটা না বুঝলে আমরা ঠিক মোকাবিলাটা বুঝতে পারবো না। মানে এইটার ব্যাপারে এই 3-4 দিন আগে আমাদের একটা আলোচনা সভা ছিল, আমি এবং কুনালদা কনভেনার ছিলাম, এবং আমাদের সঙ্গে ভারতের প্রখ্যাত সায়েন্টিস্টরা ছিলেন যারা ফোর্থ ফ্রন্টে এই ডেটা হ্যান্ডেল করছেন, ডক্টর মুরারকা যিনি 4টে সেরো সার্ভে করেছেন, ডক্টর সমীরণ পণ্ডা ICMR এর যিনি এই ফোর্থ ফ্রন্টে প্ল্যানিংটা করছেন, তার সাথে কিংস কলেজের থেকে একজন জয়েন করেছিলেন যিনি ভারত সরকারকে কন্টিনিউয়াস অ্যাডভাইসটা দেন। তো এই পুরো আলোচনা এবং আমাদের পড়াশোনা থেকে আমরা একটা চিত্র তৈরি করার চেষ্টা করেছি যে তৃতীয় ওয়েভটা অ্যাকচুয়ালি কি হবে। মানে আমরা তো আগের দ্বিতীয় ওয়েভটাকেই আমাদের একটা ধারণার মধ্যে রেখেছি যে তৃতীয় ওয়েভটা ঠিক ওরকম ধরনেরই হবে যেটা আগের বার ঘটেছিল, মানে একটা স্পাইক আসবে, স্পাইক নামবে। এবার আমি একটা একটু কঠিন তত্ত্ব আপনাদের বোঝানোর চেষ্টা করছি, হয়তো আমি পারবো বোঝাতেও পারি নাও বোঝাতে পারি, কিন্তু চেষ্টা করছি। আপনারা যদি সবাই খেয়াল করে দেখেন যে ভারত সরকারের তরফ থেকে ICMR যে একটা ইম্পর্টেন্ট সেরো সার্ভেস রিপোর্ট কদিন আগে পাবলিশ করেছে, তাতে বলেছে এই মুহূর্তে 60-66% ভারতীয় সেরো পজিটিভ, অর্থাৎ তারা ইনফেক্টেড হয়েছে,
সাইলেন্টলি ইনফেক্টেড হয়ে থাকতে পারে, অসুস্থ হয়ে থাকতে পারে বা ভ্যাকসিন পেয়ে থাকতে পারে। অর্থাৎ আমি যদি একটা গড় ধরি তাহলে গড় অনুযায়ী 60-65% ভারতীয় এক্সপোজড হয়েছে কোভিড-19, সেটা সিনথেটিক হতে পারে অথবা ন্যাচারাল হতে পারে। কিন্তু এইটাকে যখন আমরা সাব ফ্র্যাকশনেট করছি, আর আমাদের টার্গেট কি মোটামুটি 80-তে পৌঁছানো, অর্থাৎ 80% মানুষ যদি আমরা একটা জায়গায় পৌঁছই যে আমরা সবাই এক্সপোজড হয়ে গেছি ভ্যাকসিনের দ্বারা বা ইনফেকশনের দ্বারা, তাহলে আমরা এই ভারতবর্ষকে সেই মুহূর্তে আমরা বলতে পারি যে হার্ড ইমিউনিটি আমরা অ্যাচিভ করেছি। আগে এটা 70 ছিল, রিসেন্ট গবেষণায় ডক্টর স্বরূপ সরকার, যিনি WHO-র সাউথ ইস্ট জোনের চিফ ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারকেও মাঝে মধ্যে অ্যাডভাইস দেন, তো আনঅফিসিয়ালি দেন, মানে উনি যে খুব পদ চান তা নন, এমনি বলেন, তা উনি আমাকে বললেন যে দেখতেন তো ওটা 70% নয়, এখন রিসেন্টলি ওটা 80% হিসেবে আমরা WHO-র তরফ থেকে ভাবছি, কারণ নতুন মিউটেন্ট গুলো এটার ইনফেক্টিভিটিটাকে একটু বাড়িয়েছে। তাহলে আমরা সহজ করে যদি দেখি তাহলে আমাদের মনে হবে আমরা 60% দাঁড়িয়ে আছি আর আমাদের 80% পৌঁছতে হবে, অর্থাৎ আরো 20% মানুষকে আইদার ভ্যাকসিনেটেড বা ইনফেক্টেড হতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ডেটা বা পরিসংখ্যান আমাদের সামনে আছে এটা ইউনিফর্ম নয়, অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মেঘালয়, পুরো জায়গায় ব্যাপারটা একই রকম নয়। কেরালা সেখানে দেখা যাচ্ছে কি না, কেরালাতে আমরা দেখতে পাচ্ছি 44% মানুষ কেবলমাত্র অ্যাফেক্টেড, অর্থাৎ সেরো পজিটিভিটি রেট অনলি 44%। সুতরাং তাদের ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু 44% থেকে 80% জার্নিতে যেতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় এটা কিন্তু 60%, অর্থাৎ আমাকে আরো 20% জার্নিতে যেতে হবে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে। আমরা যদি জলপাইগুড়ির তথ্য দেখি সেখানকার তথ্যে কিন্তু 42%, অর্থাৎ আরো তাকে 38% যেতে হবে। দার্জিলিং এর ক্ষেত্রে 40-42%, অর্থাৎ 38% যেতে হবে। মিদনাপুরের ক্ষেত্রেও সেটা কিন্তু প্রায় 40-42%, অর্থাৎ আরো 40-38% যেতে হবে। অর্থাৎ এই ডেটাটা থেকে যেটা ইভলভ করছে যে তৃতীয় ওয়েভ যদি আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট না করতে পারি হবে, কিন্তু কোথায় হবে সেই ডেটাটা কিন্তু আমাদের সামনে সেরো সার্ভের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে কলকাতায় কম হবে, জলপাইগুড়িতে বেশি হবে, দার্জিলিং এ বেশি হবে, পূর্ব মেদিনীপুরে বেশি হবে। অর্থাৎ যে জেলাগুলোতে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয় সারা ভারতবর্ষে, যে জেলাগুলোতে সেরো পজিটিভিটি ডেটাটা নিচের দিকে তাদের ক্ষেত্রে বেশি মানুষকে ইনফেক্টেড হতে হবে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে, ন্যাচারালি তৃতীয় ঢেউ এলে এই জায়গাগুলোতে আসার সম্ভাবনাই বেশি। কলকাতাতে হবে না এটা বলা হচ্ছে না, কলকাতাতে এখনো 20% সম্ভাবনা রয়েছে কেস বাড়ার, কিন্তু এই যে আগে 60%, তার মধ্যে কিন্তু 10% আবার ইনফেকশন হতে পারে, মানে সেখানকার 6% আর সামনের 20% মিলিয়ে 26% মানুষ কলকাতায় এখনো পটেনশিয়ালি যারা কোভিড নিতে পারে, আক্রান্ত হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। কলকাতার পরিপ্রেক্ষিতে 26% মানে সেটা কিন্তু বেশ অনেকটা, মানে 10-12 লক্ষ লোক আক্রান্ত হতে পারে। তাহলে আমরা পুরো চিত্রটা যখন ক্যালকুলেট করব, আমরা এখন আর ICMR সেই কথাই বলছেন, মানে ডক্টর সমীরণ পণ্ডা বা ডক্টর মুরারকা, এটাই আমাদের সাথে আলোচনায় আমরা আলোচনা করার পরে যেটাতে উপনীত হলাম যে এখন আর সর্বভারতীয় ডেটার খুব সিগনিফিকেন্স নেই, এখন সিগনিফিকেন্স হচ্ছে লোকাল ডেটা, অর্থাৎ বীরভূমের ডেটা বীরভূমের জন্য। বীরভূম কিন্তু ঔরঙ্গাবাদের মতো একইভাবে বিহেভ করবে না, অর্থাৎ তৃতীয় ওয়েভ যদি কেরালাতে আসে তার অর্থ এই নয় যে তৃতীয় ওয়েভ বীরভূমেও হবে বা বোলপুরেও হবে।
এবং বোলপুরে যদি সেরো সার্ভে রিপোর্ট যত 80-এর কাছাকাছি থাকবে তত তাদের সার্জ অফ কেস হওয়ার সম্ভাবনা কম থাকবে। সুতরাং আমরা যদি এবার ভারতবর্ষের পুরো প্যাটার্নটা দেখি, খেয়াল করে দেখুন যে ভারতবর্ষে কিন্তু বহুদিন প্রায় দেড় মাস ধরে ওই 26,000 থেকে 40,000 একটা প্ল্যাটোর মধ্যে চলছে। কলকাতাতে কেস কিন্তু বিরাট বাড়ছে না। এবার আপনি যদি পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দেখেন, দৈনিক আক্রান্তের সংখ্যা 800-এর কাছাকাছি, 600 থেকে 800, কখনো ওটা 650 হচ্ছে, কখনো ওটা 822 হচ্ছে। এই যে 600 থেকে 800 মধ্যে কলকাতায় কিন্তু 66-80 কেস হচ্ছে দৈনিক, অর্থাৎ 90% কেস কিন্তু কলকাতার বাইরে হচ্ছে। সুতরাং আমরা এর থেকে যেটা কনক্লুড করতে পারি যে যে জেলাতে সেলস পজিটিভিটি রেট কম সেই জেলাতে সার্জ আসবে, এবং সেই জেলাতেও যারা ভ্যাকসিনেটেড নয় তাদের মধ্যেই তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা বেশি। এবার প্রথম ওয়েভ থেকে দ্বিতীয় ওয়েভের কত গ্যাপ হবে এটা সম্বন্ধে কারোর পরিষ্কার ধারণা নেই, কিন্তু দুটো তিনটে ডেটা বা স্টাডি থেকে আমরা বুঝতে পেরেছি যে রাফলি, খুব রাফলি 100-120 দিনের একটা গ্যাপ থাকে। অর্থাৎ প্রথমটা যদি মে মাসে পিক হয়ে থাকে তার মোটামুটি 4 মাস বাদে দ্বিতীয় বা তৃতীয় পিকটা আসার কথা। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন থেকেই কেসটা বাড়ার কথা, কিন্তু সারা বিশ্বের তুলনায় ভারতবর্ষ কিন্তু প্যান্ডেমিকটাকে একটু অন্যভাবে ট্যাকেল করেছে। আমরা যদি আমাদের পাশের দেশগুলোকে দেখি, এবং আমি আমি মনে করি ভারতবর্ষ ওই জানুয়ারি মাস থেকে মার্চ এই পিরিয়ডটা এই বছর বাদ দিলে অসম্ভব ভালো প্যান্ডেমিক ট্যাকেল করেছে। ওই ওই পিরিয়ডটা যেখানে আমাদের একটা কমপ্লেসেন্সি এসেছিল, যেখানে আমরা ভেবেছিলাম হয়তো আর একটা ওয়েভ আসবে না, সেইটুকু পিরিয়ড বাদ দিলে বাকি সময় কিন্তু ভারতবর্ষ একটা ইউনিক ওয়েতে এটা ট্যাকেল করেছে। দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ মোটামুটি জনসংখ্যায় পশ্চিমবঙ্গের কাছাকাছি বাংলাদেশ, সেখানে তৃতীয় ওয়েভ ঘটছে এবং ম্যাসিভ হারে ঘটছে, ভারতবর্ষে কিন্তু তৃতীয় ওয়েভ আসছে না। তার কারণ আগের বারের ক্ষেত্রেও লকডাউন থেকে আমরা যখন আস্তে আস্তে আনলকিং এ গিয়েছিলাম, আমরা 5 ধাপে আনলকিং করেছি, অর্থাৎ আমরা দুম করে তুলে দিইনি। এবারেও দেখুন আমরা কিন্তু দুম করে লকডাউনটা তুলছি না, খুব ধীরে 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 লকডাউন থেকে আমরা বেরোচ্ছি। এটা কোনো রাজ্য বা অন্য রাজ্যের ইস্যু নয়, এটা ICMR এর তৈরি করা গাইডলাইনই প্রায় সব রাজ্য ফলো করছে। অর্থাৎ আমরা লকডাউন থেকে বেরোনোটা স্ট্যাগার্ড আনলকিং বলে ইংলিশ টার্মে, অর্থাৎ আমরা 4-5 ধাপে আমরা এই জায়গাটা থেকে বেরোব। সুতরাং এই যে আমরা জায়গাটা থেকে বেরোনোর কথা ভাবছি, এবং আমরা তার সাথে আর একটা জিনিস দেখছি যে এখন লোকাল একটা ছোট ছোট জেলা এক একটা ছোট কেন্দ্রের মতন, অর্থাৎ বোলপুর সারা ভারতবর্ষের মতো বিহেভ করছে না বা করবে না, এটাই এক্সপেক্টেড। সেই কারণে ইন্টারজোনাল মুভমেন্টকে আমাদের কমপ্লিটলি রেস্ট্রিক্টেড যতটা রাখা সম্ভব এসেনশিয়াল ট্রাভেল ছাড়া না করে রাখতে হবে। সেই কারণে লোকাল ট্রেন চালানোর মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখনো আসেনি। তাতে অনেকেই হয়তো খুব দুশ্চিন্তাগ্রস্ত করতে পারেন, এ নিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে সামনাসামনি অনেক ঝগড়া হতে পারে, কিন্তু এই ডিসিশন গুলো কোনোটাই পলিটিক্যাল হয় না। এগুলো হেলথ যারা চালায়, যারা হেলথ পলিসি চালায়, তারা তাদের মতো করে বলে, এবং সেটা হার্ড ডেটার উপর ডিপেন্ড করে সেটা দাঁড়ায়। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় পৌঁছয়নি যেখানে আপনি খুলে দিতে পারেন রেল চলাচল বিভিন্ন জেলার মধ্যে। যদি এটাকে ম্যাসিভ হারে খুলে দেন তাহলে হঠাৎ করে একটা ইভেন্ট থেকে একটা স্পাইক আসতে পারে, যেটা পুরো এতদিনের অনুশাসনকে ধ্বংস করে দিতে পারে। এর সাথে এই ট্রাভেলিং এর সঙ্গে যেটা সারা ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিনকে সোশ্যাল পাসপোর্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই আমি যে লাস্ট বার যখন গেলাম, আমার ছাত্রদেরও ইচ্ছে ছিল আমার সঙ্গে যাওয়ার, ওরা লাস্ট মোমেন্টে যেতে পারেনি, কিন্তু
ওরা টুরিস্টরা যে বুক করেছিল টুরিস্টদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আপনারা পিজি হাসপাতালে ডাক্তারবাবু হওয়া সত্ত্বেও আপনাদের সবাইকে কিন্তু দুটো ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হবে, অথবা যদি একটা ডোজ থাকে তাহলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট 48 থেকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট আপনাকে সঙ্গে করে আনতে হবে। যদি এটা আপনি না করেন তাহলে আমরা কিন্তু খুব দুঃখের সঙ্গে আপনাকে অ্যাডমিট করতে পারবো না। এবং যখন বোলপুরের মধ্যে আমি ঢুকছি তখন ডান দিকে ওই বাস দিয়ে যেখানে 20 টাকা করে নেয়, সে তার পাশে একটা র্যাপিড অ্যান্টিজেন সেন্টার পর্যন্ত করা আছে। অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটা আমরা দেখছি সেটা একটা জৈব সুরক্ষা বলয় বোলপুরের জন্য বা শান্তিনিকেতনের জন্য চলছে, সেটা প্রত্যেকটা জেলাকে নিজের মতো করে এই জৈব সুরক্ষা বলয়কে তৈরি করার দিকে হাঁটতে হবে। তাহলে আমরা এখন কোন পর্যায়ে আছি এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করলে আমরা কোন পর্যায়ে যাব সেইটা আমরা এবার দ্বিতীয় ধাপে আলোচনা করার জন্য আসি। ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলছি ভারতবর্ষ, আবার ভারতবর্ষের মধ্যে কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আমি যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখাই, আমি আপনারা দেখতে পাবেন যে গতকাল ভারতবর্ষে 35,000-এর কাছাকাছি নতুন সংক্রমণ ঘটেছে এবং মৃত্যু ঘটেছে 477 থেকে 500 মধ্যে। ভারতবর্ষে ভ্যাকসিনেশন কতজন পেয়েছেন? 31% মানুষ একটা ডোজ পেয়েছেন আর 9% মানুষ দুটো ডোজ পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এখনো পর্যন্ত 30% মানুষকে একটা ডোজ ভ্যাকসিন দিলে দৈনিক সংক্রমণ ভারতবর্ষের মতো দেশে 35,000-এর কাছাকাছি আছে। আমরা আর একটা এক্সট্রিমে চলে যাই, ইউনাইটেড কিংডম। আমরা যদি ব্রিটেনের তথ্যটা দেখাই তাহলে এই মুহূর্তে ব্রিটেনে 71% মানুষ একটা ডোজ পেয়ে গেছেন, 61% মানুষ দুটো ডোজ পেয়ে গেছে। অর্থাৎ ব্রিটেন আর মাত্র 10 থেকে 19% দূরত্বে আছে কমপ্লিট হার্ড ইমিউনিটির থেকে। সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু এখনো প্রায় 40% দূরত্বে রয়েছে। ব্রিটেনে যখন এতটা ভ্যাকসিনেশন হয়ে গেছে তখন দৈনিক সংক্রমণ কিন্তু 26,000, অর্থাৎ দৈনিক ভাবে 26,000 লোক কোভিডে আক্রান্ত হচ্ছে, হওয়া সত্ত্বেও মৃত্যু ঘটছে কেবলমাত্র 90 জনের। এবং হসপিটাল অ্যাডমিশন দৈনিক বা এই মুহূর্তে ব্রিটেনে হসপিটালে অ্যাডমিট আছে কেবলমাত্র 5,000 মানুষ এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে কেবলমাত্র 200 থেকে 300 জন। অর্থাৎ যে দেশ যত ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে তারা তত কোভিড কে একটা ঠান্ডা লাগা জ্বরে পরিণত করতে পেরেছে। এক মিনিট, তো তারা তত এটাকে ঠান্ডা লাগায় পরিণত করতে পেরেছে। তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আর কেরালার চিত্রটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডিফারেন্স ইন ভ্যাকসিনেশনে কি কি হতে পারে। ধরুন কেরালা, তার জনসংখ্যা 3,40,00,000-এর কাছাকাছি, ভ্যাকসিন পেয়েছে একটা ডোজ ভ্যাকসিন অ্যাটলিস্ট পেয়েছে 2,50,000 কেরলীয় মানুষ। সেই দেশে 18-এর উপরে জনসংখ্যা 2,60,00,000, অর্থাৎ কেরালাতে 90% মানুষ যারা 18 বছরের উপরে তারা অ্যাটলিস্ট একটা ডোজ ভ্যাকসিন পেয়ে গেছে, যার ফলে কেরালাতে দৈনিক সংক্রমণ যখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 26,000-এর কাছাকাছি, কোনোদিন 20,000, কোনোদিন 22,000, কোনোদিন 23,000, দৈনিক মৃত্যু কিন্তু 120-এর কাছাকাছি এবং হসপিটালাইজেশন ডেটা কিন্তু 50%-এর তলায়। সুতরাং এই একটু আগে ভাইস চ্যান্সেলর সাহেব যে কথাটা বলছিলেন তার সূত্র ধরে বলি, যদি সব মানুষ বোলপুরের ভ্যাকসিন পেয়ে যান বা মেজরিটি যদি ভ্যাকসিন পেয়ে যান তখন যে কোভিডটা হবে সেই কোভিডটা কিন্তু 90 নয় প্রায় 100% ক্ষেত্রেই
সেটা কিন্তু মাইল্ড ইনফেকশন, হাঁচি কাশি, বা আপনি বুঝতেই পারবেন না কোভিডটা এসে চলে যাবে, মৃত্যুর সম্ভাবনা প্রায় থাকবে না বললেই চলতে পারে। সুতরাং ভ্যাকসিনেশন আমাদের কোভিড ইরাডিকেট করবে না, মানে যেরকম স্মল পক্স আমরা চলে গিয়েছিল সেরকম কিছু করছে না, কিন্তু আমরা ভ্যাকসিনেশন যত অ্যাটেন্ড করব কোভিডকে আমরা একটা সাধারণ ভাইরাল ফিভারে কনভার্ট করে দিতে পারবো, এটাই কিন্তু এই মুহূর্তের উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভ্যাকসিনেশন ঠিক কিভাবে আসা উচিত এবং কতটা দিলে মৃত্যুটাকে ঠিক কতটা হ্রাস পাওয়ানো সম্ভব। এবার আমি তৃতীয় পার্সপেক্টিভে আসি, সেরোপজিটিভিটি, এবং যার সাথে আমি কলেজ বা স্কুলের ছাত্রদের একটা অ্যানালজি টানব, যেটা ICMR এর স্টাডি থেকে বিরাট ভাবে বেরিয়ে এসেছে এবং এটা মহারাষ্ট্রের স্টাডিতেও তাই বলছে এবং কলকাতাতেও এটা ইভলভ করছে, তাতেও প্রায় একই জিনিস। অর্থাৎ সেরোপজিটিভ মানে 60% ধরে নিন, গড়ে ধরুন 60% মানুষ একটা সমাজে এক্সপোজড হয়েছে। যদি তারা 60% মানুষ এক্সপোজড হয়ে থাকে আর 20% মানুষ এফেক্টেড হলে, বা সেটা ভ্যাকসিনের দ্বারা হতে পারে বা ন্যাচারাল ইনফেকশন দ্বারা হতে পারে, তাহলে সেই সমাজে একটা হার্ড ইমিউনিটি আসবে। আমরা কাদের দিতে পারিনি? আমরা শিশুদের ভ্যাকসিন দিতে পারিনি, অর্থাৎ 18 বছর বয়স শিশু এবং কিশোর কাউকেই আমরা ভ্যাকসিন দিতে পারিনি, এবং এতদিন পর্যন্ত আমরা এই শিশু এবং কিশোরদের গৃহবন্দী করে রেখেছি এইটা বলে যে না, এরা বাইরে বেরোলে বা স্কুলে গেলে বা কলেজে গেলে এরা কিন্তু আক্রান্ত হতে পারে। কিন্তু যে সেরো সার্ভের রিপোর্ট ভারত সরকারের থেকে পাবলিশ করা হয়েছে তাতে স্পষ্ট যে অ্যাডাল্টের মানে 18 বছরের উপরে গড় সেরো সার্ভে পজিটিভিটি যদি 60-65% হয়ে থাকে, কিশোর এবং শিশুদের সেরো পজিটিভিটি কিন্তু 55-60% কাছাকাছি, মানে প্যারালালি শিশুরা বা কিশোররাও কিন্তু আক্রান্ত হয়েছে এবং সেটা বাড়িতে থেকেই আক্রান্ত হয়েছে, অর্থাৎ তাদের বাবা মাদের থেকেই তারা আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমরা যখন বাড়িতে ফেরত গেছি, মাস্কটা খুলেছি, আমার সন্তানকে জড়িয়ে ধরেছি, কপালে চুমু খেয়েছি, তখন আমি আমার তরফ থেকে অসুখটা তাকে দিয়ে দিয়েছি, কিন্তু তার মৃত্যু ঘটেনি। কারণ সাধারণভাবে দেখা গেছে শিশুদের ক্ষেত্রে আক্রান্ত থেকে মৃত্যুর সম্ভাবনা খুব 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 কম। সেই কারণে একটা ডিবেট যেটা উঠে আসছে যে তাহলে শিশুদের কিভাবে বাড়িতে আটকে রাখা হচ্ছে বা কেনই বা আটকে রাখা হচ্ছে। WHO থেকে এক মাস আগে যে স্টেটমেন্ট ইস্যু করা হয় তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে 18 বছর বয়সের নিচের স্কুল বা হাই স্কুলে যারা পড়ে তারা ভ্যাকসিন না নিয়েও স্কুল জয়েন করতে পারে। ভারতবর্ষের সেরোপজিটিভ বলছে তারা বাড়িতে থেকে 60% আক্রান্ত হয়েছে। আমাকে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই বলবো যে একটা 12-13 বছরের ছেলে, সে তার বাবার সাথে শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছে, সে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে পারছে, অথচ সে স্কুলে যাচ্ছে না, এটা কিন্তু একটা দেশের জন্য ঠিক প্রস্ফুটিত হয় না। সুতরাং আমাদের সরকারকে ভাবতে হবে, সব সরকারকেই ভাবতে হবে, যত শীঘ্র সম্ভব 18 বছরের অ্যাটলিস্ট হাই স্কুলে 12-18 বছরের ক্ষেত্রে স্কুল এবং 18-22 বছরের মধ্যে ভ্যাকসিনেটেড পপুলেশনকে আস্তে আস্তে স্কুল বা কলেজে ফেরত নিয়ে আসা। কারণ যদি এদের আমরা ফেরত না আনতে পারি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমরা কিন্তু 5-6 বছর পেছিয়ে যেতে চলেছি। অর্থাৎ এর একটা মানে লং টার্ম এফেক্ট ভারতবর্ষের বা এই দেশের বা যে কোনো দেশের শিক্ষা ক্ষেত্রে যদি পেছিয়ে থাকে তার একটা বিরাট এফেক্ট পড়তে যাবে এবং এটাই কিন্তু সবাই মনে করে। তাহলে জিনিসটা বিজ্ঞানীরা এই কথা বলা সত্ত্বেও রাজ্য বা ভারত সরকার এতটা ভাবছেন কেন? কারণ আমরা যখন বিজ্ঞানীরা বা পাবলিক হেলথ এক্সপার্টরা যখন একটা স্টেটমেন্ট করেন তারা একটা হার্ড ডেটার উপর স্টেটমেন্ট করেন,
তারা সমাজ সামাজিক বা সামাজিক মনস্তত্ত্বের কথাটা ভেবে স্টেটমেন্টটা করেন না, কারণ অনেক সময় বিজ্ঞান খুব হার্শ হয়, খুব সত্যটা খুব কঠিন হয়, কিন্তু সেই সমাজ সেই সামাজিক মনস্তত্ত্ব আছে কিনা এটাকে অ্যাকসেপ্ট করা সেটাও বুঝতে হবে। অর্থাৎ আজকে যদি আমরা স্কুলটাকে সারা ভারতবর্ষে কমপ্লিটলি খুলে দিই এবং তারপরে যদি দেখা যায় 14,000 শিশু আক্রান্ত হয়, তখন ভারতীয় সমাজ এই বিজ্ঞান ভিত্তিক আলোচনাটাকে কতটা অ্যাকসেপ্ট করবে না কতটা রাজনৈতিক নেতাদের উপর চাপিয়ে দেবে সেইটা কিন্তু একটা বিরাট ইস্যু। সেই জন্য বিজ্ঞানের ভিত্তি বা WHO-র বাস্তবায়িত স্টেটমেন্ট থাকা সত্ত্বেও কোন রাজনীতিবিদই এই সাহসটা দেখাতে পাচ্ছেন না যে হাই স্কুল বা কলেজকে ফিজিক্যালি খুলে দেওয়া যায় এবং খুলে দেওয়া উচিত। কিন্তু যদি আমরা ভাবি যে আমরা খুলবো, যেরকম পশ্চিমবঙ্গ সরকার থেকে ডিক্লেয়ার করা হয়েছে নভেম্বর থেকে, এবার আমরা তত্ত্বটা বোঝার চেষ্টা করি নভেম্বর কেন, হঠাৎ নভেম্বর কেন, অবভিয়াসলি পুজোর পরের কথা বেরিয়ে করা হয়েছে, সেটা একটা সামাজিক কারণ, কিন্তু এর পেছনে বিজ্ঞান হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আগামী 2 থেকে 3 মাসে আমরা পশ্চিমবঙ্গে যেখানে এখন 3 কোটি 10 লক্ষ লোককে ভ্যাকসিনেশন দিয়েছি, তখন আমরা ধরে নিচ্ছি লোককে আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলব, এবং সেটা যদি আমরা করতে পারি পার্টিকুলারলি বিশ্বভারতীর মতো একটা জায়গায় যেখানে ধরুন স্কুলও আছে আবার কলেজ তো রয়েছেই, তো সেই জায়গাতে যদি আমরা একটা জৈব সুরক্ষা বলয় তৈরি করতে পারি যে যে শিশুটি বাড়ি থেকে বেরোলো সে যে রিক্সাওয়ালার থ্রু দিয়ে যাচ্ছে বা ভ্যানে যাচ্ছে বা বাস চালকের সঙ্গে যাচ্ছে তারা সবাই ভ্যাকসিনেটেড, স্কুলে যখন বা কলেজে সে ঢুকছে সেই কলেজে যত কর্মচারী আছেন যত শিক্ষক আছেন সবাই 2 ডোজ ভ্যাকসিনেটেড, সেক্ষেত্রে শিশু কিন্তু বা কিশোর কিন্তু বা যারা আর্লি অ্যাডাল্টে রয়েছে তারা কিন্তু জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেরোচ্ছে না, বরঞ্চ তারা যখন বাবা মার সাথে বাজারে বেরোচ্ছেন তারা কিন্তু জৈব সুরক্ষা বলয়কে ভেঙে বেরোচ্ছে। সুতরাং আমরা যদি একটা 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 14 বছরের ছেলে কি একটা 19 বছরের ছেলে জার্নি দেখি যে সে যেখানে থাকে তার বাবা মা ভ্যাকসিনেটেড, সে বাড়ি থেকে বেরিয়েছে যানে উঠলো সেই যানে যান চালক ভ্যাকসিনেটেড, সে গেট থেকে যে দারোয়ান তাকে ঢুকতে দিল সেও ভ্যাকসিনেটেড, থেকে যে ক্লাস নিচ্ছে সেও ভ্যাকসিনেটেড, তাহলে এই 18 বছর বা তার আশেপাশের ছাত্রদের স্কুল কলেজে না যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজের যারা রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে যে ম্যান্ডেটরিলি যারা এই কাজে ফিরছেন তাদের আমরা কোনো চয়েস দিচ্ছি না, তারা ভ্যাকসিনেশন যদি না নেন তাহলে আপনি ইউ আর আন হ্যাজার্ড টু দ্য সোসাইটি। যারা জয়েন করছেন যেটা বিদ্যুৎ বাবু বললেন 25%, সেই 25% মানুষকেও ইনসিওর করতে হবে যে তারা প্রত্যেকে ভ্যাকসিন 2 ডোজ নিয়েছেন বা নিতে চলেছেন, যদি না নেওয়া হয় তাহলে তাদের কিন্তু কাজে জয়েন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত নয়। তাহলে এইভাবে আমরা যদি একটা জৈব সুরক্ষা বলয় শিক্ষা কেন্দ্রে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করতে পারি। ইনফ্যাক্ট স্বরূপদার মানে ডক্টর স্বরূপ সরকার যিনি জেনেভাতে থাকেন এবং WHO-র ওয়ান অফ দ্য মেইন অ্যাডভাইজার, তিনি কিন্তু ভারত সরকারকে এবং রাজ্য সরকারকেও বারে বারে বলেছিলেন যে যখন ডাক্তারদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে ঠিক সেই সময় প্যারালালি শিক্ষকদের ভ্যাকসিনেশনও শুরু করার কথা বলেছিলেন, কারণ তার আইডিয়া ছিল যদি শিক্ষকদের ভ্যাকসিনেশন আগে দেওয়া যায় তাহলে শিক্ষা ক্ষেত্রটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য ক্ষেত্রের মতো পুরোটা খুলে দেওয়া সম্ভব। যেরকম ডাক্তারি ছাত্ররা কিন্তু সেকেন্ড ওয়েভের সময় তারা ফাইনাল MBBS পরীক্ষা দিয়েছেন, ফিজিক্যালি পরীক্ষা দিয়েছেন এবং পরের দিন তারা ইন্টার্নশিপ জয়েন করেছেন, ফিজিক্যালি তারা কাজ করছেন, কারণ তাদের প্রায় সবার 95% ক্ষেত্রে কিন্তু 2 ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি চলে আসি ভ্যাকসিন সংক্রান্ত কিছু প্রশ্ন, যে প্রশ্নটা এখানে শুধু বিশ্বভারতী নয়, আমি যেখানেই যতটুকু বলি এই প্রশ্ন মিডিয়া থেকে আরম্ভ করে সবার
সবাই জানতে চান যে ভ্যাকসিনের কি তৃতীয় ডোজ লাগবে। এখন এইটার ব্যাপারে আমি কনক্লুসিভ বক্তব্য আমি বলতে পারবো না, কিন্তু পরিসংখ্যান কি বলে, পরিসংখ্যান বলে যে আমাদের দেশে যে ভ্যাকসিনটা চলছে কোভিশিল্ড, আমেরিকা বা ইসরায়েল, আমেরিকা কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আমি যা শুনেছি FDA অ্যাপ্রুভাল দিতে চলেছে থার্ড ডোজ ভ্যাকসিনেশনের জন্য, এবং আমেরিকাতে এটা আরম্ভ হয়ে যাবে খুব সহজ। তার কারণ তারা 40 কোটি ভ্যাকসিন তাদের ফ্রিজারে রেখে দিয়ে তারা ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালাচ্ছে। সুতরাং আমেরিকা এটা এন্ডর্স করতে চলেছে। আপনারা জানবেন ইসরায়েল এটা অলরেডি স্টার্ট করে দিয়েছে, যদিও WHO এটার বিরুদ্ধে মতামত দিল, তারা এটা শুনেনি। তারা বলেছে আমাদের দেশের মানুষকে সুরক্ষিত করবার জন্য আমরা তৃতীয় ডোজ ভ্যাকসিন দেব। কিন্তু এই যে পরিসংখ্যানটার কথা বলা হচ্ছে এটা মূলত ফাইজার বা মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ফাইজার বা মডার্না ভ্যাকসিনের যে ট্রায়াল চলছে তাতে ইভ্যালুয়েশনটা আছে 6 মাসের বাদে সেকেন্ড থার্ড ডোজ লাগবে কি লাগবে না, এটা তাদের ট্রায়াল প্রোটোকলের মধ্যে আছে। কিন্তু আমরা যদি কোভিশিল্ডের প্রোটোকলের তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে 27 এপ্রিল 2020 কোভিশিল্ড ভ্যাকসিনেশন ফার্স্ট দেয়া হয়েছিল মানুষকে, হিউম্যান সাবজেক্টকে। তারপর থেকে 15 মাস বাদে এই ট্রায়ালটা কনক্লুড করা হবে, কোভিশিল্ডের ফাইনাল আউটকাম কনক্লুড করা হবে। এখন তো ইমার্জেন্সি অথরাইজেশনের মধ্যে আমরা পাচ্ছি, কিন্তু এটা ফাইনাল কনক্লুশন আসবে অক্টোবরের গোড়ার দিকে, অক্টোবরের এন্ডে 15 মাসের ডেটা আসবে যে ঠিক 1 বছর বাদে যারা 2 ডোজ ভ্যাকসিন পেয়েছেন তাদের ইমিউনোজেনিক স্ট্যাটাস কিরম জায়গায় আছে। কিন্তু এই মুহূর্তে যে আর্লি ডেটা আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে তাতে মনে হচ্ছে যে তৃতীয় ডোজ বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে বলেই মনে হয়। এবং এখনো পর্যন্ত যেহেতু ভারতবর্ষের মতো দেশ এখনো 2 ডোজ কমপ্লিট করতে পারেনি, সেটা কিন্তু আবারও বলছি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয়, সেটার মেইন জিনিস হচ্ছে 137 কোটির জনসংখ্যা, UK জনসংখ্যা 6 কোটি, আমেরিকার জনসংখ্যা 33 কোটি। সুতরাং কোনো কম্প্যারিজনই নয় যে এত একটা বিরাট জনসংখ্যা বহুল দেশে আপনি 30% ভ্যাকসিন দিয়েছেন, মানে অ্যাবসলিউট নাম্বারে আপনি ম্যাসিভ পার্সেন্টকে, প্রায় 60 কোটি মানুষকে কাছাকাছি আপনি ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন। সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রে চ্যালেঞ্জটা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কমপ্লিট করাটা মোর ইম্পর্টেন্ট এট দিস প্রেজেন্ট মোমেন্ট দ্যান থার্ড ডোজ। সেক্ষেত্রে যদি এরকম কোনো নোটিফিকেশন WHO-র তরফ থেকে আসে তাহলে যেটা করতে হবে হচ্ছে আবার হাই রিস্ক প্রফেশনাল, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন ডাক্তারদের তো দিতেই হবে, নার্সদের দিতেই হবে যারা কোভিড ফেসিলিটি রেগুলার এক্সপোজ হবে, তার সাথে আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে যারা কাজ করবেন তাদের ভ্যাকসিনেশনের দিকেও আমাদের এগোতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে সম্ভবত তৃতীয় ডোজ লাগবে, কিন্তু ঠিক কতদিন বাদে লাগবে তার ট্রায়াল রেজাল্ট আমরা অক্টোবরের আগে পাচ্ছি না, কিন্তু তারপরে আমরা বলতে পারবো তৃতীয় ডোজ লাগবে কিনা। সাধারণভাবে 10-11 মাস যে প্রোটেকশন দেবে এটা কিন্তু বিজ্ঞানসম্মত। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়েছে যে মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে কিনা, অর্থাৎ কোভিশিল্ড দিয়ে কোভ্যাক্সিন দেওয়া যাবে কিনা, কোভ্যাক্সিন দিয়ে স্পুটনিক দেওয়া যাবে কিনা। এটা আমি অ্যাজ স্বাস্থ্যকর্মী হিসেবে আমি চাইবো এটা হোক, মানে অর্থাৎ কোভিশিল্ড কোভ্যাক্সিন ম্যাচিং হোক, মিক্স অ্যান্ড ম্যাচ হোক। এবং আপনি আপনারা জেনে থাকবেন যে জার্মানিতে চ্যান্সেলর নিয়েছিলেন বলে যে এটা মিক্স অ্যান্ড ম্যাচ ভালো, কিন্তু আমাদের যখন আমরা এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে যাব তখন হার্ড ডেটা বা পরিসংখ্যানের ভিত্তিতে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যে স্টাডিটা দেখেছিলাম সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অ্যাক্সিডেন্টালি 18 জনকে 2 ভ্যাকসিন 2 রকমের দেওয়া হয়েছিল। তো তাদের যখন অ্যাডভার্স ইফেক্ট মনিটরিং কমিটি তাদের তাকায় তখন তাকিয়ে দেখে যে তাদের কোনো মেজর সাইড ইফেক্ট হয়নি, তখন তারা 40 জন আর 40 জনের 2 গ্রুপ বের করে, ইকুয়ালি এজ ম্যাচ, যারা 2 ডোজ কোভ্যাক্সিন অথবা 2 ডোজ কোভিশিল্ড পেয়েছে। অর্থাৎ 3টে আর্ম হলো, একটা হচ্ছে কোভিশিল্ড ফলোড বাই কোভ্যাক্সিন অথবা কোভ্যাক্সিন ফলোড বাই কোভিশিল্ড, যেটাতে 18 জন আছে,
এক টার্ম কোভ্যাক্সিন ফলোড বাই কোভ্যাক্সিন আর এক টার্ম কোভিশিল্ড ফলোড বাই কোভ্যাক্সিন কোভিশিল্ড ফলোড বাই কোভিশিল্ড এবং তিনটে আর্মেই দেখা গেছে ইমিউনোজেনেসিটি একই রকম রয়ে গেছে বরঞ্চ যাদের মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে তাদের একটু বেশি ইমিউনোজেনিক প্রোটেকশন পেয়েছে কিন্তু সংখ্যাটা যেহেতু 18 সেই জন্য এর থেকে আমরা কনক্লুসিভ কোন স্টেটমেন্ট ড্র করতে পারছি না বরঞ্চ ভারত সরকার বা ডিজিসিআই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ বেলোরকে যে স্টাডির অনুমতি দিয়েছেন 300 জন মানুষের ওপরে সেই স্টাডির রেজাল্ট যখন আসবে মিক্স অ্যান্ড ম্যাচ যদি তখন দেখা যায় যে কাজ করছে তাহলে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একটা অ্যাক্সিলারেটিভ মোশন পাবে বলে প্রত্যেকে ভাবছে তৃতীয় যে ইস্যুটা আসছে যে মডার্না ফাইজার জিএনজে এগুলো ইমার্জেন্সি অথরাইজেশন পেয়েছে কিন্তু আমরা কবে পাব এর ব্যাপারে বলি যে কোনো দিনই পেতে পারে এই ব্যাপারে ভারত সরকারের সঙ্গে এই কোম্পানিদের একটা আলোচনা চলছে যে ভারত সরকার যেরকম কোভিশিল্ডকে বা কোভ্যাক্সিনকে একটা প্রোটেকশন দিয়েছে যেহেতু ইমার্জেন্সি অথরাইজেশন ভারতীয় পেশেন্টদের উপর ট্রায়াল করে দেওয়া হয়েছে এবং দেখা গেছে কোনো সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট হয়নি সেই জন্য ভারত সরকার এদের একটা ইন্ডেমনিটি বা প্রোটেকশন দিয়েছে যেহেতু জিয়াঙ্গের ভ্যাকসিনেশনটা ভারতীয়র উপর পরীক্ষিত নয় FDA ডেটার উপরে বেস করে নেওয়া হয়েছে সেই জন্য ভারত সরকার এখনো তাদের ইন্ডেমনিটি বা কমপ্লিট প্রোটেকশন দিচ্ছে না সুতরাং তাদের ডেটাটা ভারতীয় ডেটা আসার পর্যন্ত সম্ভবত ভারত সরকার অপেক্ষা করছেন এবং যেহেতু এখন কেস লোড কম এর মাঝখানে যদি ট্রায়ালটা কমপ্লিট করে ফেলতে পারেন আমি আশা রাখবো খুব শীঘ্র আরো তিনটে ভ্যাকসিন আমাদের ঝুলিতে আসবে এবং এই তিনটে ভ্যাকসিন যদি আমাদের ঝুলিতে এসে পৌঁছয় তাহলে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু আরো সচল এবং আরো ফাস্ট এগোতে পারবে তারপরে লাস্ট সেগমেন্টে আসি যে ডেল্টা প্লাস এই ডেল্টা প্লাস আসার পরে মানুষ বাড়িতে বসে ডেল্টা প্লাস নিয়ে মাথা খারাপ করছে প্রথমেই বলে রাখি ডেল্টা ভাইরাস মিউটেশনটা ভারতবর্ষে হয় এবং ভারত সরকার তার একটা জিনোমিক সার্ভিলেন্স প্রোগ্রামের মধ্যে যেহেতু ডেল্টা প্লাস কে আলাদা একটা মিউটেশন দেখে তাই ভেরিয়েন্ট অফ কনসার্ন ডিক্লেয়ার করে পরবর্তীকালে কিন্তু ডেল্টা প্লাস বা ডেল্টা দুটোর এক ডেল্টা প্লাস কে ভাইরাস অফ কনসার্ন বা ভেরিয়েন্ট অফ কনসার্ন কিন্তু WHO চিহ্নিত করেনি সুতরাং ডেল্টা প্লাস বা ডেল্টার মধ্যে বিরাট ভাবে মানে ডিফারেন্স হবে অ্যাপ্রোচে সেটা কিন্তু নয় এবং ভারতবর্ষে যেহেতু দ্বিতীয় ওয়েভটা ডেল্টা ওয়েভ দিয়েই হয়েছে সেই কারণে ভারতবর্ষ এই মুহূর্তে ডেল্টা ভাইরাস ডেল্টা মিউটেশন অফ ভাইরাসের সাথে অনেকটাই প্রোটেক্টেড হয়ে আছে যেটা কিন্তু পৃথিবীর অন্য দেশগুলোতে এক্সপোজ নেই এবার আপনারা যদি দেখেন যে তাহলে কি ভ্যাকসিন এসকেপ করছে না আবার পরিষ্কার উত্তর দিয়ে জানাতে চাই এখনো পর্যন্ত যত ভেরিয়েন্ট অফ কনসার্ন এসেছে সব কটা ডেটা আনার পরে মেজর পাবলিকেশন হওয়ার পরে দেখা গেছে যে না কোন রকম ইমিউন এসকেপ ঘটছে না এখনো পর্যন্ত ভ্যাকসিন কিন্তু একই রকম সেফ তবে লাস্ট যে ডেটাটা কোভিশিল্ডের এসেছে তাতে বলছে একটা ডোজ কেবলমাত্র 30-40% প্রোটেকশন দেবে আর দুটো ডোজ যেই মাত্র হয়ে যাবে ওটা 60-66% প্রোটেকশন দেবে এগেনস্ট ডেল্টা ভেরিয়েন্ট যেটা আলফা ভেরিয়েন্ট বা বিটা ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রোটেকশনটা অনেক বেশি সুতরাং একটা ডোজ ভ্যাকসিন যারা নিয়েছে তাদের সে বলতেই কিন্তু নিজেদের ততটা সিকিউর বোধ করবেন না যতটা যারা দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন তারপরে 2 সপ্তাহ কমপ্লিট করেছেন কারণ একটা ডোজ কোভিশিল্ড ভ্যাকসিনেশন ডেল্টা ওয়েভের এগেনস্টে 30-40% প্রোটেকশন দেয় এর বেশি দেয় না কিন্তু ভারতবর্ষে যেহেতু ডেল্টা ওয়েভ পিক আমরা ক্রস করে চলে এসেছি সেই কারণে আমরা কিন্তু অতটা ভীত নই একদম আজকের আলোচনা শেষ পর্যায়ে এসে আবার একটা প্রশ্ন প্রত্যেকের মাথার মধ্যে ঘুরছে আর কতদিন কবে এটা থামবে আমি প্রথম শুরু করেছিলাম একটা কথা বলে যে আমাদের টার্গেট হচ্ছে 80%, যারা 60% অ্যাচিভ করেছে তারা 20% তাদের স্কোপ আছে অসুখটা হওয়ার বা হার্ড ইমিউনিটি পৌঁছানোর
কেরালা 44% অ্যাচিভ করেছে, সুতরাং এক্সপেক্টেড যে কেরালাতে অনেক বেশি কেস হবে কলকাতার তুলনায়, কারণ কলকাতা 65% অ্যাচিভ করে ফেলেছে, আর মাত্র 15% মানুষ আইদার ভ্যাকসিনেটেড হতে হবে অথবা আক্রান্ত হতে হবে টু গেট আ হার্ড ইমিউনিটি। কিন্তু এই যে ফিনোমেননটা বললাম যে লোকাল ডেটা মানে মাইক্রো লেভেলের ডেটা মারাত্মক ইম্পর্টেন্ট এই মুহূর্তে ম্যাপিং করে বুঝবার জন্য কিরাম হচ্ছে, একই জিনিস কিন্তু ম্যাক্রো লেভেলেও ঘটছে। অর্থাৎ এখন প্যান্ডেমিকটা একটা রেল ট্র্যাকের মতো চলছে। রেল ট্র্যাক মানে কি, যখন আমরা ট্রেনে বাইরের দিকে প্রকৃতির দিকে তাকাই তখন প্রকৃতিটা উল্টো দিকে ছোটে, অর্থাৎ আমি এগোচ্ছি প্রকৃতি উল্টো দিকে ঘুরছে। এই মুহূর্তে যখন ভারতবর্ষ প্ল্যাটো থেকে আস্তে আস্তে নিবে তলার দিকে, দৈনিক সংক্রমণ ওই 35,000 কাছাকাছি নিয়ে চলে আসছে, অস্ট্রেলিয়াতে কিন্তু লকডাউন ইন্ট্রোডিউস করতে হচ্ছে, কারণ কার্ভটা গড়গড় করে বাড়ছে। ডেল্টা ওয়েভ ইউকেতে মারাত্মক ভাবে ওপরে উঠে, ইউরো যখন পিকে ছিল 50,000 কাছে উঠে, এখন ইউকে কিন্তু 21,000 নেমে এসছে। প্যারালালি যখন আমি আমেরিকার দিকে তাকাচ্ছি তখন কিন্তু আবার গড়গড় করে, পার্টিকুলারলি সাউথ সাদার্ন পার্ট অফ আমেরিকা মানে টেক্সাস অঞ্চলে কিন্তু মারাত্মক ভাবে ডেল্টা ওয়েভের প্রকোপ বাড়ছে। অর্থাৎ সারা পৃথিবীতে বিহেভিয়ারটা হেটেরোজেনাস হচ্ছে, অর্থাৎ আমার ট্রেন সামনের দিকে চলছে যেরকম, আর একটা প্রকৃতি কিন্তু পেছন দিকে চলছে। এই যে ফেনোমেননটা, এটা হতে হতে একটা পয়েন্ট আসবে যেখানে আমার ট্রেনটা থামবে, অর্থাৎ আমি এবং প্রকৃতি একই রকম বিহেভ করবে, অর্থাৎ বোলপুর এবং কেরালা একই রকম বিহেভ করবে, অর্থাৎ ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া একই রকম বিহেভ করবে। এখনো পর্যন্ত যা পরিসংখ্যান তাতে কিন্তু বিহেভিয়ার একই রকম নয়, একটা জায়গায় বাড়ছে তো আর একটা জায়গায় কমছে, সেটা ভারতবর্ষের মধ্যেও সত্য, পশ্চিমবঙ্গের মধ্যেও সত্য, কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং তামিলনাড়ু সরকার এরা দুজন আলাদা ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে স্টাডি করছে, যেটা অন্য রাজ্যে কিন্তু করা হয়নি। এবং পশ্চিমবঙ্গের ডেটা বলছে যে কেস পজিটিভিটি রিপোর্ট কলকাতাতে 1% নিচে হলেও জলপাইগুড়িতে 2.3, দার্জিলিং এ 2.1, মেদিনীপুরে সে পূর্ব মেদিনীপুরে সেটা কিন্তু 2-এর উপরে। অর্থাৎ এই এই পার্টিকুলার জেলাগুলোতে কিন্তু এখনো কেসের প্রকোপ বেশি, কিন্তু যেহেতু ইন্টারজোনাল মুভমেন্ট নেই, কিন্তু যেহেতু ওইখানটাতে জনবহুলতা এত বেশি নয়, সেই জন্য সুপার স্প্রেডার ইভেন্ট ঘটছে না, ততদিন পর্যন্ত কিন্তু মাস্ক এবং স্যানিটাইজেশন সেই জন্য আমরা ছাড়তে পারছি না। এবং আমাদের প্রত্যেককে এইটাই তৈরি করতে হবে যে আমরা আমাদের মতো জৈব সুরক্ষা বলয় তৈরি করব। এবার ফাইনাল কথাটা বলি যে কবে শেষ হবে। WHO এর বক্তব্য, পৃথিবীর 80% মানুষকে ভ্যাকসিনেশন শেষ করতে আগামী বছরের মে 2022 অবধি যাবে। যতদিন না মে 2022 আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মাস্কটা পরে থাকতে হবে। তার কারণ যতদিনে আমরা সেকেন্ড ডোজ শেষ করব, WHO হয়তো তৃতীয় ডোজের রেকমেন্ডেশন দিয়ে দেবে, অথবা এরাম হতে পারে যে ভাইরাসটা মিউটেট করে গেল আমাদের সবার আজান্তে এবং এই ভ্যাকসিন কিন্তু ফেল করতে শুরু করলো। সুতরাং আমরা মে 2022 পর্যন্ত মাস্কহীন অবস্থায় কিন্তু অসুরক্ষিত, প্রায় আরো 9 মাস আমাদের এই লড়াইটা করে যেতে হবে। এই বলে আজকের আলোচনার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। আমি স্যারের অনুমতি নিয়ে আজকে টেক হোম মেসেজটা একটু বলে দিই। স্যারের মুখেই যা শুনলাম, 1 নম্বর হচ্ছে আমাদের টার্গেট সেরো পজিটিভিটি 80%, বর্তমানে আমরা 60% নিয়ে রান করছি। এটা টার্গেট অ্যাচিভ করতে গেলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিতে হবে অথবা হালকা করে ভুগতে হবে, তাহলে আমাদের অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাবে, চলতি কথায় যাকে বলে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যার যেটা বললেন, এক্সপেক্টেড ওয়েভ রাইজ এখনো ক্লিয়ার নয়, কবে যে থার্ড ওয়েভটা প্রকৃতার্থে আসবে এখন আমরা পরিষ্কার কিন্তু ধারণা দিতে পারছি না। থার্ড পয়েন্ট, স্কুল খুললে আমরা যদি একটা জৈব সুরক্ষা বলয় তৈরি করতে পারি তাহলে স্কুলগুলি খোলা যেতে পারে। ফোর্থ পয়েন্ট, প্রবাবলি থার্ড ওয়েভ আচ্ছা মিক্স ম্যাচিং অফ ভ্যাকসিন মেবি বেনিফিশিয়াল,
এখনো পর্যন্ত যা মনে হচ্ছে মিক্স ম্যাচ করলে কিন্তু আমরা কিছুটা বেনিফিট পেতে পারি, তাই তো? আর লাস্ট পয়েন্ট হচ্ছে ডেল্টা ভাইরাস নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই, ডেল্টা প্লাস নিয়ে, কারণ আমরা তাদের নিয়ে এতদিন সংসার করেছি। এবার প্রশ্ন উত্তরের ব্যাপারে আসি। প্রথমে আমাদের ইনচার্জ সিএম একটা প্রশ্ন করেছেন যে কতদিন আমরা আর ওয়েট করবো, সে উত্তরটা বোধ হয় অলরেডি উনি পেয়ে গেছেন এর মধ্যে। আর একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখলাম আমাদের ইনচার্জ সিএম ও করেছেন, সেটা হচ্ছে আমরা কতদিন আর ডক্সিসাইক্লিন আর আইভারমেকটিনের উপর ডিপেন্ড করে থাকতে পারি, বা আদৌ এর কোনো রোল আছে কিনা বর্তমান সময়ে। হ্যাঁ, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। এই মুহূর্তে ডিজিসিআই ডক্সিসাইক্লিন আইভারমেকটিন কে রেকমেন্ডেশন থেকে তুলে নিয়েছে, অর্থাৎ এখন যাদের কোভিড হচ্ছে তাদের প্যারাসিটামলের বাইরে কোনো ওষুধই দেওয়া হচ্ছে না, সুতরাং দয়া করে আর আইভারমেকটিন খাবেন না। আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আগে আমরা ভুল বলেছিলাম? ভুল বলিনি, তখন যা আমাদের পরিসংখ্যান ছিল তার ভিত্তিতে আমরা রেকমেন্ড করেছিলাম। এখন দেখা গেছে যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে যা রেজাল্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এক্সট্রা কোনো বেনিফিট নেই, উল্টে এই মানে বেশি ওষুধ খাওয়ার জন্য মিউকোরমাইসোসিস বা এই ধরনের আরো সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে। সুতরাং দয়া করে আইভারমেকটিন প্রোফাইল্যাক্সিস বন্ধ করে দিন, যদি কারোর কোভিড হয় ডক্সিসাইক্লিন কিন্তু এই মুহূর্তে আর রেকমেন্ডেড নয়। থ্যাংক ইউ। আর প্রফেসর শঙ্কর মজুমদার একটা প্রশ্ন করেছেন যে আমাদের হোস্টেলে তো বেশিরভাগই কমন টয়লেট, সেক্ষেত্রে হোস্টেলটা খুলে দেওয়াটা কতটা সেফ হবে এই সিচুয়েশনে? হ্যাঁ শঙ্কর বাবু, আপনার দারুণ প্রশ্ন। আমাদের দেখুন, আমাদের এই যে আপনি হোস্টেলের কথা বলছেন, আমাদের এমবিবিএস স্টুডেন্ট হোস্টেল কিন্তু গম গম করছে ছাত্রে, আমাদের ইন্টার্ন হোস্টেল কিন্তু গম গম করছে ছাত্রে, এখনো পর্যন্ত এরা প্রত্যেকে দুটো ডোজ ভ্যাকসিন পেয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু কোনো ব্রেক থ্রু ইনফেকশন হচ্ছে না বলবো না, একটা বা আটটা হয়েছে, কিন্তু মেজর ব্রেক থ্রু ইনফেকশন দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের হোস্টেলে কিন্তু নেই, এবং এরা কিন্তু কমন টয়লেট ইউজ করছে। আমরা যারা হসপিটালে সারাদিন কাজ করছি আমরাও কমন টয়লেট ইউজ করছি। যে জিনিসটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি যে এই সকালবেলা আমি বাড়ি থেকে মাস্ক পরে বেরোচ্ছি, মাঝখানে চা খাওয়ার জন্য একটা ঘরের মধ্যে বসে আমি মাস্ক নাবাচ্ছি না, এবং আমার সামনে রোগী যদি মাস্ক নাবায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলছি যে আপনি মাস্কটা তুলুন। সুতরাং যদি মাস্ক এবং কোভিড প্রোটোকল মেনটেন করা হয়, যখন যদি সবাই দুটো ডোজ ভ্যাকসিন পেয়ে থাকে, যারা স্টাফ হোস্টেলে খাবার দিচ্ছে তারা ভ্যাকসিন পেয়ে থাকে, তাহলে আস্তে আস্তে খোলার রাস্তা ভাবতেই হবে। ডাক্তারবাবু, এখানে আমি একটা কথা বলছি, মানে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য নয়, এই পরিবারের সদস্য হিসেবে, যে শঙ্করবাবু যে প্রশ্নটা করলেন যে ছাত্রদের ভ্যাকসিনেশন নেওয়ার ব্যাপারে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ডেটা নেই, এবং আমাদের 15,000 ছাত্র আছে, তার মধ্যে প্রায় 3,500 থেকে 4,000 ছাত্র হোস্টেলে থাকে আর বেশিরভাগ ডে স্কলার। এখন 3,500-4,000 ছাত্রকে আমি ভ্যাকসিন তো দিলাম, আপনি যেটা বললেন জৈব বলয় তৈরি করলাম, কিন্তু 11,000 ছেলে মেয়ে আসছে বাইরে থেকে, তাদের আমরা জানি না ভ্যাকসিন পাচ্ছে কিনা। এখন সেম যে মুহূর্তে আমি তাদেরকে বারণ করবো যে ভাই তোমরা ভ্যাকসিন না নিয়ে ঢুকতে পারবে না, আপনি জানেন কি পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গ মতন জায়গায়, তো সেক্ষেত্রে আমরা মানে আপনাদের সরকারের যেটা নির্দেশ পেয়েছে, আমরা 25% লোক অর্থাৎ কর্মচারী যারা তাদেরকে নিয়ে আমরা অফিস খুলতে পারি, কিন্তু ইউনিভার্সিটি টিচিং যেটা অনলাইন চলছে, মানে ফিজিক্যাল মোড অফ টিচিংটা কিন্তু এখনো সরকার অ্যালাউ করছে না। তো এই পরিস্থিতিতে আপনি আপনার অ্যাডভাইস কি? স্যার, আমি আপনাকে খোলার রাস্তাটা বললাম। আমরাও জানি যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে স্কুল বা কলেজ ফিজিক্যালি খোলার কোনো নির্দেশ আসেনি, এবং আপনারা যখন খুলবেন স্যার তখন ডেফিনেটলি সরকারি নির্দেশের ওপরে ভিত্তি করেই খুলবেন, এবং এই নির্দেশ কোনো ICMR থেকে আসে, ICMR চিফ সেক্রেটারি দিল্লিতে পাঠায়, সেইটা মিটিং এর মধ্যে দিয়ে রাজ্যের চিফ সেক্রেটারিদের কাছে আসে, তখন সেইখানকার চিফ সেক্রেটারি সেখানকার স্টেটের টাইপ করে সেইটা সার্কুলেট করে। এর মধ্যে কোনো ডিসএগ্রিমেন্ট বিটুইন মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজনৈতিক ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে কোনো ডিসএগ্রিমেন্ট নেই।
ওটা ওইভাবেই হয় এবং যখন গাইডলাইন আসবে তার আগে খোলা যাবে না। কিন্তু আমি বলার চেষ্টা করছি স্যার যে যখন গাইডলাইনটা আসবে তার আগে থেকে যদি প্রিপেয়ারনেস থাকে, আমরা যেরকম আমাদের যেহেতু আমরা ফার্স্ট ওয়েভের পরেই আমরা খুলতে বাধ্য হয়েছিলাম, আমরা যেটা করেছিলাম স্যার আমরা দফায় দফায় গুগল মিট করেছিলাম ওই আমাদের ছাত্রদের সাথে এবং তাদের বাড়ির লোকেদের সাথে, মানে সকাল থেকে আমাদের 10টা মিট হতো এবং আমরা আগে থেকে তাদের সেন্সিটাইজ করেছিলাম যে তখন তো আমাদের উইদাউট ভ্যাকসিনেশন অ্যালাউ করতে হয়েছিল ডাক্তারি ছাত্রদের। পরবর্তীকালে আমরা ইনশিওর করেছিলাম যখন ফর্ম তারা হোস্টেলে ঢুকছে তারা ফর্মে একটা ডিক্লারেশন দিতে হয়েছে তাদের যে আমি ভ্যাকসিন নিয়েছি না ভ্যাকসিন নিইনি। সুতরাং আমি অনুরোধ করব স্যার যদি আপনি নভেম্বর ডিসেম্বরেও খুলতে যান ফর দ্য সেক অফ সেফটি এখন থেকে একটা ডেটাবেস তৈরি করুন কারা ভ্যাকসিনেটেড হচ্ছেন বা কারা ভ্যাকসিনেটেড হচ্ছেন না। সুতরাং আপনি অফিসিয়ালি তাকে ডিবার না করলেও অ্যাটলিস্ট তাকে একটা মেন্টাল প্রেসার দিতেই পারেন যে তুমি ভ্যাকসিন নাও, কারণ ভারত সরকারও কিন্তু ভ্যাকসিন হেজিটেন্সির বিরুদ্ধেই বক্তব্য রাখছে। এটা একটা একটা যখন প্যান্ডেমিক চলছে তখন এটা আমার পার্সোনাল চয়েস নয়, নিতেই হবে কারণ সে না নিলে আমি আনপ্রোটেক্টেড। সুতরাং আপনারা স্যার বারে বারে তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন, ইমেল পাঠাতে পারেন যে দয়া করে তোমরা ভ্যাকসিন নাও এবং যখন পুরো খুলবে তখন কিন্তু তোমাদের ভ্যাকসিন সার্টিফিকেট আমরা চাইতে পারি এবং তোমাদের একটা স্বাক্ষর করে জানাতে হবে যে তুমি ভ্যাকসিন নিয়েছো না ভ্যাকসিন নাও। দারুণ পয়েন্ট, আমরা এটা নোট করলাম স্যার, নিশ্চয়ই নোট করবেন। আর এবার ভালো প্রশ্ন আর আমি এখনো পাইনি, তবে আমার দিক থেকে কিছু প্রশ্ন ছিল সেগুলো বলি। এক নম্বর হচ্ছে যে ঘন ঘন আমরা অ্যান্টিবডি টেস্ট করছি বাজারে পাওয়া যাচ্ছে, এগুলোর কি দরকার আছে? না একেবারেই না অমিতাভবাবু, কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যেটা বাজারে পাওয়া যাচ্ছে সেটা ইউজুয়ালি আইজিজি কোভিড আইজিজি টেস্ট, শুধু কোভিড আইজিজি টেস্ট। আমাদের হসপিটালে অনেকে করেছে, করে তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে আমার ইমিউনিটি এত কমে গেছে, তখন তারা অ্যান্টি স্পাইক প্রোটিন আইজিজি যখন করেছে দেখেছে ওটা মেনটেন্ড আছে। এটা গেল এক। আর দু নম্বর হচ্ছে আমেরিকাতে একটা টেস্ট হচ্ছে যেটাতে ওরা টি সেল ফাংশনটা দেখছে, কারণ ভ্যাকসিন প্রোটেকশনটা তো ডুয়াল দেয়, একটা ইমিউনোগ্লোবুলিন মাধ্যম আর একটা টি সেল মাধ্যম। টি সেল কতটা আমার বডিতে আছে বা মেমারি সেলে কতটা আছে সেটা কিন্তু টেস্ট কমার্শিয়ালি ভারতবর্ষে অ্যাভেলেবল নয়, শুধু ইমিউনোগ্লোবুলিন বেশি বা কম দেখে কনক্লুড করা যায় না। সুতরাং খুব হাই রিস্ক প্রফেশনাল যদি না হয় তাহলে আর একটা করে কোনো লাভ নেই, কারণ আমি যদি দুটো ডোজ নেওয়ার পরে দেখতে পাই যে আমার ইমিউনিটি ফল করেছে আমি তো কোথাও গিয়ে তৃতীয় ডোজ ভ্যাকসিন নিতে পারবো না, আমাকে ভরসা তো মাস্কের উপরেই রাখতে হবে, উল্টে আমি বারে বারে টেস্ট করে একটা ফলস সেন্স অফ সিকিউরিটির মধ্যে ঢুকবো যে আমার তো ভালো ইমিউনিটি আছে আমার কোভিড হবে না। আর এর পরের প্রশ্ন যে অনেকদিন তো কোভিড কে পাশে পেলাম, এর মধ্যে প্রেগনেন্সি টার্ম কিন্তু অনেক কটা হয়ে গেছে, তা আমরা প্রেগনেন্সি ডেলিভারির উপরে কোনো কি এফেক্ট পেয়েছি আজ পর্যন্ত, যে নিউবর্নের উপরে কোনো এফেক্ট? না এখনো পর্যন্ত নিউবর্নের উপরে কোভিড এর কোনো এফেক্ট পাওয়া যায়নি, এবং সেইটার কারণে যেটা বেঙ্গল এই অল ইন্ডিয়া গাইনোকোলজিক্যাল অবস্টেটিক সোসাইটি থেকে তারা ভারত সরকারকে চাপ দিতে শুরু করে যে আইসিএমআর রেকমেন্ডেশন বের করুক যে তুমি কোভিড ভ্যাকসিন নাও, তুমি চাইলে কোভিড ভ্যাকসিন নিতে পারো। আইসিএমআর তার পরিপ্রেক্ষিতে যে রেকমেন্ডেশনটা বের করেছে সেটাতে বলেছে কোনো প্রেগনেন্ট পেশেন্ট, যেহেতু এটা ইমার্জেন্সি অথরাইজেশনে দেওয়া হচ্ছে, সে চাইলে তার চয়েসে ভ্যাকসিন নিতে পারে। অর্থাৎ যেহেতু লং টার্ম স্টাডি হয়নি যে কোনো কনজেনিটাল ম্যালফর্মেশন হয় কি হয়নি, সেই জন্য তারা রোবাস্ট কোনো রেকমেন্ডেশন দেয়নি, সেই কারণে এখন অনেক প্রেগনেন্ট মহিলাই কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন আইসিএমআর যেহেতু রেকমেন্ডেশনের মধ্যে দিয়েছে। আপনি লেকচারের মধ্যে একটা কথা ইউজ করলেন, কেস পজিটিভিটি রেট, সেটা আমি জানি, এবার সবার জন্য যদি সহজ করে বলে দাও। কেস পজিটিভিটি রেট অর্থাৎ হচ্ছে আমি কতজনকে টেস্ট করেছি তার মধ্যে কতজন পজিটিভ এসেছে, এটা সব সময় দৈনিক হিসেবে দেখানো হলেও এটাকে ক্লাসিক্যালি দৈনিক হিসেবে দেখার কথা না, 7 দিনের অ্যাভারেজ নাম্বার অফ কেস
এবং সাত দিনের অ্যাভারেজ নাম্বার অফ পজিটিভিটি বেস করে এটা করা উচিত। কারণ একদিন টেস্ট একটু কম হয়েছে, আগের দিনের রিপোর্টটা মানে আজকে আমি যদি টোটাল সংক্রমণ 40,000 দেখি আর টোটাল কেস আজকে যদি আমি দেখি 500, এই 500টা তো এই 40,000-এর নয়, দুদিন আগের বা তিন দিন আগেকার টেস্ট রেজাল্ট। সুতরাং দৈনিক অ্যাভারেজ না দেখে সাত দিনের অ্যাভারেজের নাম্বার অফ কেসেস এবং তার মধ্যে অ্যাভারেজ কত নাম্বার অফ কেস তার উপরে কেস পজিটিভিটি ধরা হয়। যেরকম যখন এসএসকেএম হসপিটাল পিকে ছিল, মানে সেকেন্ড ওয়েভের সময় আমাদের দৈনিক কেস পজিটিভিটি রেট ছিল 33%। এরা কিন্তু যারা হসপিটালে আমাদের আউটডোরে দেখাতে এসছে বা ভর্তি হয়েছে, প্রতি 10 জনের 3 জন কোভিড পজিটিভ ছিল। একটা সময় গেছে যে আমাদের হসপিটালে কোভিড নন কোভিড ফেসিলিটি হওয়া সত্ত্বেও আমরা কোভিড পেশেন্টকে ট্রান্সফার করতে পারিনি। বিখ্যাত বিখ্যাত ব্যক্তি তার মধ্যে আমার আন্ডারে ভর্তি হয়েছে, মানে একজন রাজনীতিবিদ ভর্তি হয়েছেন মদন মিত্র, কোভিড পজিটিভ কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে না। সত্যজিৎ রায়ের বোন আমার আন্ডারে ভর্তি হয়েছেন, কোভিড পজিটিভ এসেছেন কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে না, এরকম ঘটেছে। এখন সেইটা কিন্তু দৈনিক সংক্রমণ রেট 100%-র কাছে, অর্থাৎ 33% থেকে 100% কিন্তু IPGMR এর ডেটা দেখাচ্ছে, অর্থাৎ সামাজিক সংক্রমণ রেট কিন্তু এখন খুব কম। অজস্র ধন্যবাদ স্যার। আমাদের হিসেব মতো আর আমি অনির্বাণ, আমি একটা জাস্ট সার্কিট জিজ্ঞেস করি ডক্টর সরকার, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। আমার ছোট বোনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 2014 সালে, কোভিড হয়েছিল, এবং রিসেন্টলি ওর একটা ব্রেন অপারেশনও হয়েছে, ডক্টর পুরকায়স্তা করেছেন কলকাতার যে ইনস্টিটিউট আছে। তাই এই বোনের জন্য কি কোভিশিল্ড মানে ভ্যাকসিনেশন নেওয়াটা দরকার? আমার বোনের 2014 সালে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, হ্যাঁ, এবারে তারপরে একটা ব্রেন সার্জারিও হলো কয়েকদিন আগে। তো এই পরিস্থিতিতে দুটোই সাকসেসফুল, কিডনি ট্রান্সপ্লান্ট 2014 সালের পর থেকে ক্রিয়েটিনিন এখন 0.75, আর ব্রেন সার্জারি তো যেটা বলে ইউরিনেশন কি একটা বলেন আপনাদের, সেটা হয়েছিল, সেটা ডক্টর পুরকায়স্ত তো বাদ দিয়ে দিয়েছেন, শি ইজ ফাইন আদারওয়াইজ। তো এই পরিপ্রেক্ষিতে কি তাকে আমরা ভ্যাকসিন দিতে পারি? যে কোভিডও হয়েছে কিন্তু তার কোভিড হয়েছে, ভ্যাকসিন দিতে পারি যদি কোভিড হয়ে থাকে? হ্যাঁ দিতে পারেন স্যার, কোভিড থেকে সুস্থ হওয়ার 90 দিন পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোভিড থেকে যেদিন 17 দিন কমপ্লিট হলো সুস্থ হলেন, তার থেকে 90 দিন পরে ভ্যাকসিন দিতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, নমস্কার। আমাদের হিসেব মতো স্যার, আমাদের রেসপেক্টেড উপাচার্য আর 3-4 মিনিট আমাদের মধ্যে থাকবেন, তা স্যার যদি ধন্যবাদ দেওয়ার দায়িত্বটা উনি নেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। না না ধন্যবাদ তো আমি তো সবসময় ধন্যবাদ দিও না, কেন ওনার জন্যই তো আমি বলি যে আশ্বস্ত করে গেছেন, এবং আমি এটাও বলেছি যে আমাদের মতন ছাত্র কোথাও উনি কোথাও পাবেন না। তো ধন্যবাদ আমি আজকে নিমাইকে দিতে বলবো, কেন এটা প্রতিদিন আমার কুক্ষিগত করা ঠিক হবে না, পরিবারের তরফ থেকে আমি নিমাইকে বলবো ধন্যবাদ দিতে। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা আজকে আমি আমাদের এই 39তম বিশ্বভারতী লেকচার সিরিজের অধিবেশনের সম্মানীয় চেয়ারপারসন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে তার নিরন্তর সহযোগিতা, উপদেশ এবং গাইডলাইন নিয়েই আমরা এই লেকচার সিরিজগুলো অনলাইনে করতে পারছি। আমি স্যারকে জানাই লেকচার সিরিজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ কোনোরকম কোনো বিশেষণ আর কি কি ব্যবহার করা যায় জানি না, যে ডক্টর সরকারকে মাত্র কয়েকদিনের ব্যবধানে উনি আমাদেরকে দ্বিতীয়বার সময় দিলেন, এবং যেভাবে বাংলা ভাষাতেই আমরা কথা বলছি কিন্তু উনি মনে হচ্ছে বাংলারও বাংলা বলেছেন, যাতে করে আমরা মেডিকেল সায়েন্স না বুঝেও স্বাস্থ্য সচেতন কিভাবে হব, কিভাবে আমরা কোভিডকে পাশে নিয়ে কিভাবে আমরা সমাজ সংসার বিভিন্ন ক্রাইসিসকে আমরা অ্যাড্রেস করব। এবং উনি একটা সুন্দর আমাদের সাজেশনও দিলেন যে আমরা যদি প্রিপেয়ারনেসটা কিভাবে আমরা এগোবো, যদি আমাদের টার্গেট ডেট নভেম্বর ডিসেম্বর দিকে নিউ নর্মালে আসতে আমরা চাই, তাহলে এই যে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা ইমেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে ছেলেমেয়েদের কাছে ডেটা কালেকশন করা, যে তুমি কটা ডোজ নিয়েছো, কি ব্যাপার, এই যে সুন্দরভাবে উনি আমাদের বোঝালেন, তাতে করে আমরা ডাক্তারবাবু নিশ্চয় উৎসাহিত এবং অনুপ্রাণিত যে আমরা কি করে পথ চলবো। বারবারই উপাচার্য স্যার বলেন যে আপনারা আমাদেরকে পথ চলতে সাহায্য করেন, পথ দেখান, আজকে প্রকৃত অর্থেই আপনারা আমাদেরকে আপনার কাছে আমরা পথ পেলাম বলে আমরা মনে করছি।
আমরা নিশ্চয়ই আপনার এই গাইডলাইন আমাদের আগামীতে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ তো রয়েছেন, ছাত্র পরিচালক স্যার শঙ্কর মজুমদারবাবু আছেন, আমরা আপনার এই গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব এবং আগামীতেও আমরা আপনার কাছে আবারও শুনতে চাইব যে কোভিড এর ফোর্থ ওয়েভ আসছে কিনা, থার্ড ভ্যাকসিনটা নিতে হবে কিনা, এই যে আপনি বললেন যে এখনো বলার সময় আসেনি, এগুলো শোনার জন্য আমরা আবার আপনার কাছে আসব। আপনি আমাদের মধ্যে এসে আমাদেরকে উৎসাহিত করবেন এবং তথ্য দিয়ে আমাদের এই বীরভূম বা বিশ্বভারতী বা শান্তিনিকেতনকে যাতে কোনো রকম কোনো ল্যাপসেস না হয় সেই জায়গাতে রক্ষা করবেন, এটা আমাদের সবিনয় আপনাদের কাছে আপনার কাছে অনুরোধ থাকবে। এই সাথে সাথে আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের শান্তিনিকেতন বা আমাদের এই বিশ্বভারতী পরিবারের যে সমস্ত সদস্যরা আজকে এই অনলাইনে আছেন, আজকে সকালবেলাতে আমাদের একটা অনুষ্ঠান ছিল, এখন রয়েছে আবার উপাচার্য স্যারের চারটি একটা বক্তৃতা রয়েছে, তারপর আবার সন্ধ্যা মিউজিক থেরাপি আছে, এর মধ্যেতেও আমাদের পরীক্ষা চলছে, তার মধ্যে থেকেও তাদের ব্যস্ততম সময় থেকে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা, গবেষক গবেষিকারা, ছাত্রছাত্রীরা, আধিকারিক কর্মী, গ্রন্থাগার কর্মী, হসপিটাল কর্মী, ইনচার্জ সিওমো স্যার, যারা প্রত্যেকে রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজন আছেন যারা বিশ্বভারতীর বাইরেও যোগদান করেছেন যেহেতু আমরা এটা ওয়েবসাইটে দিয়েছি, তো তাদের সকলকে আমরা বিশ্বভারতী পরিবারের তরফ থেকে এবং লেকচারসিজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার যারা আমাদের প্রযুক্তিগত ব্যাপারে সাহায্য করেন প্রতিনিয়ত, তাদের কাছে আমরা দাঁড়ালেই, তারা আমাদের এই টেকনিক্যাল সাহায্য না করলে আমরা ডক্টর কুণাল সরকার, ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কথা আমরা শুনতে পেতাম না, এবং সেই সাথে আমাদের আর এক ডাক্তারবাবু যিনি আজকে আমাদের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন, তার এখন হসপিটালে ডিউটি চলছে, আমরা ইনচার্জ সিএমওর কাছে আলাদা করে কৃতজ্ঞতা জানাই যে ডক্টর দাশগুপ্তকে আমাদের কাছে উনি অ্যালাউ করেছেন যে উনি এসে আমাদের দেড় ঘন্টা সময় দিয়ে এই অনুষ্ঠানটা করছেন। এই বলে আমরা সকলকে আবার সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আমি আমাদের উপাচার্য স্যারের একটা কথা রিপিট করে শেষ করব যে আসুন আমরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে সামাজিক নৈকট্য, মনের নৈকট্য, নেটওয়ার্কের নৈকট্য এটা রেখে আমরা বিশ্বভারতী পরিবার, আমরা হচ্ছে বীরভূমের পরিবার, আমরা পশ্চিমবঙ্গের পরিবার, ভারতবর্ষের পরিবার, এই স্বাস্থ্যগত যে দিক সেই দিকটাতে আমরা নিশ্চিত থেকে আগামীতে পথ চলবো এবং আমাদের আলো দেখাবেন ডক্টর দীপেন্দ্র কুমার সরকারের মতন অত্যন্ত গুণী মানুষ ডাক্তারবাবু। আর স্যার আপনি এলে অবশ্যই ক্যাম্পাসে জানাবেন, ভাইস চ্যান্সেলর তো বলেইছেন, আমরাও চাই আপনাকে একদিন আমাদের এই কনফারেন্স হলে ডেকে কোভিড প্রোটোকল মেনেই একটু ফিজিক্যাল যদি আমরা আপনার সাথে ইন্টারাক্ট করতে পারি তাহলে আমার মনে হয় আমরা মানে আমাদের অনেকটা আশা পূরণ হয় আর কি। আপনি যেহেতু শান্তিনাথ আসেন স্যার জানাবেন, এই বলে আমি উপাচার্য স্যারের অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠানের স্যার অনুমতি করলে সমাপ্তি ঘোষণা করতে পারি। আমি সমাপ্তি ঘোষণার আগে আমি ডক্টর সরকারকে একটা জিনিস বলবো যে এই বিশ্বভারতীতে কিন্তু আপনি যদি হেডমাস্টার হন একটা খুব কম্পিটেন্ট অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, আমি আপনি যা যা বললেন আমরা সবটাই পালন করব, সেটা করার দায়িত্ব আমাদের। আর আরেকটা ব্যাপার বললি যে ডাক্তারবাবু আপনি বিশ্বভারতীতে শান্তিনিকেতনে এসেছেন, আমাদের এখানে আসেননি, আমরা খুব দুঃখ পেলাম, সেই দুঃখ দূর করার দায়িত্ব কিন্তু আপনারই। অতএব আমি চাইবো যে আপনি খুব সত্বর আসুন এবং আমাদের সঙ্গে দেখা করুন। আপনি যে আমাদের বললে আমরাই ব্যবস্থা করব যে ফিজিক্যাল মোডে আপনার রেস্ট্রিকশন অনুযায়ী আমরা একটা আপনাদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলতে চাই, এটা আমার একটা আন্তরিক অনুরোধ রইল আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন, ভালো থাকুন। স্যার আমরা মিটিং লিভ করছি। ভালো।